Hello beautiful people, welcome back to my channel, my life in one day. आज के तो दोल, तो हमी ये एक तो खाने रंग खेलते बैठी है ची, आते शादा रंग में शरीर पोल ची, पोल जस्ट पेरोलम नीचे, बाई देखे खेले, एक छोटे छोटे तो उधर एक तो अच्छा देखा भी खेले, घर भी तैयार है शुभ, ये बाई देख बाई देख आगे आज, खेल ची शाम, तो ना पुण्यमर पूजा हर দোল পূর্ণিমার পুজো হয়ে গেছে কিছুরই এখনো হয়নি তাই ফল আর সেন্নিটা হয়ে গেছে আমরা স্নান করে দৌড়ে দৌড়ে চলে এলাম খেলছে তাই আমি ভয় ভয় পাচ্ছিলাম আবার না দিয়ে দেয়নি দৌড়ে দৌড়ে পালিয়ে এসছি চল আমি ঠাকুরকে আবিরটা দিয়ে নিই আজকে রাস্তায় সব দোকানপাট বন্ধ আমি ভাইয়ের বাড়ির নিচে এসে দাঁড়ালাম ওই একটুখানি আমরা ফুচকা খেতে যাবো সামনে ফুচকার দোকানটা ওখানে ফুচকা খেতে যাবো ফুচকার দোকানটা বসে আছে লাতিল তো ফুচকাটা খেয়ে ফিরি আজকে আমার বাড়িতে পোলাও মাংস রান্না হয়েছে দুপুরবেলা খিচুড়ি তার আগে ওই প্রসাদের সেন্নি আর ফল একটু আমাকে হজমের ওষুধও খেতে হবে না এই শরীরটা গড়বড় করে যায় মুশকিল চলো যাই আবার কীর্তনও হচ্ছে এই দোকানটায় আমরা ফুচকা খাবো ভালোই বানায় কি মারাত্মক ঝাল লেগেছে আর প্রথম কি মারাত্মক ঝাল লেগেছে আর প্রথম কথা ফুচকা চাটনি ফুচকা চুরমুর সব কটা খেয়েছি আর চুরমুরটা হয় সো স্পাইসি আমি ঝাল থাকতে পারছি না চিনি খেলাম কোল্ড ড্রিঙ্ক খেলাম সব খেলাম কালকে যাবো আর একবার কারণ তারপর নাকি তিন দিন বসবে না ওই দাদাটা আমি তো আমি কালকে আর একবার যাবো খেতে জাস্ট টু গুড বানান কালকে ডিনারের সময় আমার কিছু রেকর্ড করা হয়নি শিশাবন ভিডিও কল করেছিল কত বর্ধমানে আছে তো ওর সঙ্গে কথা বলতে বলতে খেয়ে নিয়েছিলাম সেখানে দেখানো হয়নি আর কালকে কিছু রেকর্ডও করা হয়নি এখন পরের দিন সকালবেলা আমি একটু হেয়ার কাট করতে যাচ্ছি রিক্সা করে মুকুন্দপুর বাজার অব্দি যাচ্ছি আর এত মুকুন্দপুরের চারিদিকটা কেটে রেখেছে কোন দিক দিয়ে রোজ নতুন রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই রাস্তাটা যেটা দিই খেয়ে লেকের পাশটা একটা দিয়ে এটা দিয়ে আমি এর আগে কোনোদিন যাইনি আজকে এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে নাকি আগে একদিন গেছিলাম বোধ হয় তো কোন রাস্তাটা কাটা আছে এখন যাচ্ছি সাউথ সিটির পাশে তো মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে অটো নেব দোকান খুলেনি তো দোকান খুলেনি করবো আর দোকান খুলেনি চলে এসেছি আমাদের গন্তব্যে ঢুকে যাই আমার এত খিদে পেয়েছিল বেরিয়ে সুষমনের সাথে ভিডিও কল করছিলাম আর বাড়ি এসে আগে খেয়েছি কথা বলতে বলতে বিয়ার ভিডিও করা হয়নি আবার এক ঘন্টা কাটার পর একটু রিগ্রেট হচ্ছে কাল চুলটা প্রচুর ছোটো হয়ে আছে এই যে এইটুকু এত বড়ো ছিল সেখান থেকে এইটুকুনি চুল তো ভীষণ একটা রকমের রিগ্রেট হচ্ছে বাট ওকে চুল তো বেড়েই যাবে তেমনই মনকে সান্ত্বনা দিচ্ছি এইরকম কন্ডিশন এখন চুলটা মেন হাফেরও বেশি ছোটো হয়ে আছে চুল একটুখানি রিগ্রেট হচ্ছে সত্যি কথা বলতে আর আমার যখন জিজ্ঞেস করেছিলাম কতটা ছোটো হবে
আমি ছোট বলেছিলাম, এতটা বলিনি, আমাকে একটু বেশি দেখিয়েছিল, বাট ফাইনালি অনেকটাই ছোট হয়ে গেছে। ঠিক আছে, হোপফুলি পুজোর মধ্যে চুলটা বড় হয়ে যাবে, দেখি। খুব মন খারাপ করবে, কত লম্বা ছিল না আমার চুলগুলো, আর আমি 8 বছর পর চুল ছোট করলাম। 8 বছর, হ্যাঁ হ্যাঁ 8 ইয়ার্স এরকম বড় চুলই আমার। আগে কলেজে পড়তাম, ছোট ছোট চুল রাখতাম, স্কুলেও ছোট ছোট চুল রাখতাম, কলেজে আমার এইটুকু চুলও ছিল, তারপর থেকে আমি আমার চুল কাটতাম না, মানে কলেজ পাস করার পর থেকে। তারপর বড় করা শুরু করলাম অলমোস্ট, স্যার এই না 2017 থেকে, মাই ব্যাড, ইট ইজ না 17-16 থেকেই বড়, মোটামুটি 16-17-18-19-20-21-22-23, হ্যাঁ 8 ইয়ার্স হতে চলল। কেয়ার করা যাবে, করে ফেলেছি, এটাই হলো চুল কাটার প্রবলেম, না পরে রিগ্রেট করে কিছু করার থাকে না। হ্যাঁ ঠিক আছে, চলো আজকে আবার বিকালবেলা ফুচকা খেতে যাবো, আমি একটু রেস্ট নিই, বাড়িতে কাকামণিরা এসছে খাওয়া করতে, একটু রেস্ট নিই, ফের বিকালবেলা ফুচকা খেতে যাবো। কিছু হলি ছবি দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, টিল দেন সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।